বিসমিল্লাহির রহমানির রহিম। সুচিপাড়া ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে উপস্থিত হয়েছি আমি মনোয়ারা খানম, সহকারী অধ্যাপক ইসলাম ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো এবং ঘরে আছো। আজ আমরা আমাদের আলোচ্য বিষয় হল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে 624 খ্রিস্টাব্দে 13 মার্চ। বদরের যুদ্ধ কুরাইশ এবং মুসলমানদের মধ্যে সংঘটিত হয়েছিল। কুরাইশদের সাথে প্রথম প্রকাশ্য যুদ্ধ বদরের যুদ্ধ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। 624 খ্রিস্টাব্দে মুসলমান এবং কুরাইশদের মধ্যে বদর নামক প্রান্তরে যে যুদ্ধ সংঘটিত হয় ইসলাম ইতিহাসে তা বদরের যুদ্ধ নামে পরিচিত। আসলে বদরের যুদ্ধের অনেকগুলো কারণ রয়েছে এবং আজকে আমরা আলোচনা করব কারণ, ঘটনা এবং ফলাফল। কুরাইশদের ক্রোধ এবং ঈর্ষা। অতি অল্প সময়ের মধ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলহলিপ্ত মদিনাবাসীকে একটি সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই মদিনাবাসীকে সুশৃঙ্খল জাতিতে পরিণত করেছিলেন, এজন্য কুরাইশরা ঈর্ষান্বিত হয়েছিল এবং ক্রোধান্বিত হয়েছিল। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে এবং মুহাম্মদকে ধ্বংস করার জন্য তারা বদর নামক প্রান্তরে উপস্থিত হয় এবং মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়। আর সাহেব, আবদুল্লাহ বিন উবাইয়ের ষড়যন্ত্র। আবদুল্লাহ বিন উবাই হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম হিজরতের পূর্বে আবদুল্লাহ বিন উবাইয়ের মদিনায় নেতা হওয়ার কথা ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনায় গমন করার ফলে তার সে আশা ব্যর্থ হয় এবং গোপনে তিনি মদিনার সনদের শর্ত ভঙ্গ করে গোপনে কুরাইশদের সাথে আতাত করে এবং তিনি ষড়যন্ত্র করতে শুরু করে এবং কুরাইশদেরকে আমন্ত্রণ জানায় মদিনা আক্রমণের জন্য, মুহাম্মদ এবং ইসলামকে ধ্বংস করার জন্য। আসো এবার ইহুদিদের সন্ধি শর্ত ভঙ্গ। পাপিষ্ট ইহুদিদের সাথে মোনাফেক খ্রিস্টানরা একত্রিত হয় মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধ্বংস করার এবং ইসলামকে ধ্বংস করার সন্ধি শর্ত ভঙ্গ করে, মদিনার সনদের শর্ত ভঙ্গ করে তারা মুহাম্মাদের বিরোধিতা করে। তাদের সম নাগরিক অধিকার দেওয়া সত্ত্বেও তারা ইসলাম এবং ইসলামের ইসলাম যারা প্রচার করেছে হযরত মুহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে গোপনে এবং তারা সন্ধি শর্ত ভঙ্গ করে। দস্যুবৃত্তি এবং লুটতরাজ। মাওলানা মুহাম্মদ আলীর ভাষায় বহিঃশত্রুর আক্রমণ এবং আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা মদিনা ভরে গিয়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগ্রস্ত হয়েছিলেন এবং এই যে তখন হযরত মুহাম্মদ সাল্লাম এই বিপদ অবস্থায় মদিনার সীমান্ত এলাকায় ফলবান বৃক্ষ ধ্বংস করত, ধান খেতে আগুন লাগিয়ে দিত, উট ছাগল ইত্যাদি অপহরণ করে নিয়ে যেত কুরাইশরা। অতপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে কুরাইশদের সাথে যুদ্ধে অবতীর্ণ হয়। আসো নাকলার খণ্ডযুদ্ধ। নাকলার খণ্ডযুদ্ধ বদরের যুদ্ধের প্রত্যক্ষ কারণ হিসাবে চিহ্নিত করা হয়। কুরাইশদের অত্যাচারের বিরুদ্ধে বা অত্যাচার থামানোর জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র আবদুল্লাহ ইবনে জাহেশের নেতৃত্বে 9 সদস্যের একটি প্রতিনিধি দল দক্ষিণ আরবে প্রেরণ করেন এবং 3 দিন পর তিনি সিলমোহরকৃত একটি চিঠি প্রেরণ করেন। এখানে লেখা ছিল যে সঙ্গীদের নিয়ে অপেক্ষা করো, কোনো কাফেলাকে আক্রমণ করতে বলা হয়নি। আবদুল্লাহ ইবনে জাহেশ ভুলক্রমে 3 জনের একটি মক্কার কাফেলাকে আক্রমণ করেন এবং হাদরামি নামে একজন নিহত হন, অপর 2 জন বন্দী হন। এতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তিরস্কার করেছিলেন। সর্বোপরি আবু সুফিয়ানের মিথ্যা প্রচার। বাণিজ্যের উসিলা ধরে আবু সুফিয়ান মক্কা থেকে সিরিয়ায় গমন করেছিলেন। সিরিয়া থেকে ফেরা তার আশঙ্কায় তারা আশঙ্কিত হয়ে বা তারা ভীত হয়ে আবু সুফিয়ানের নামে মিথ্যা প্রচার করলো যে মদিনার মুসলমানগণ কর্তৃক আবু সুফিয়ান আক্রান্ত হয়েছে। এর সত্যতা যাচাই না করে তারা মক্কা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই যুদ্ধ ঘোষণা করলে এই মুহূর্তে তিনি ঐশীবাণী লাভ করেন বা আল্লাহর অনুমতি লাভ করেন যে তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধ করে, তবে সীমা লঙ্ঘন করো না, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। আসে এবার ঘটনা। ঘটনা ছিল
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প সময়ে স্বল্প সংখ্যক 313 জন সৈন্য নিয়ে কুরাইশ আবু জাহেলের নেতৃত্বে 1000 সৈন্যের বিরুদ্ধে মদিনার দক্ষিণ পশ্চিমে 80 মাইল দক্ষিণ পশ্চিমে তিনি শিবির স্থাপন করেন এবং মল্লযুদ্ধের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। মুসলমানদের 14 জন মুসলমান শাহাদাত বরণ করে, অপরপক্ষে কুরাইশদের 70 জন লোক এই যুদ্ধে নিহত হয়। আমরা যদি ফলাফলের দিকে তাকাই তাহলে দেখব নতুন যুগের সূচনা হয়েছিল, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে জয়লাভ করে এক নতুন যুগের সূচনা করেছিলেন। এখানে সত্যের সহিত মিথ্যা লড়াই ছিল, সত্য চিরদিনই সত্য। সেই সত্যের সহিত মিথ্যা লড়াই, জ্ঞানের সহিত অজ্ঞানের লড়াই, মিথ্যা অন্ধের সহিত চোখের লড়াই, সেই লড়াইতে তারা জয়লাভ করতে সক্ষম হয়েছিল এবং ইসলাম প্রসার আন্তর্জাতিক ক্ষেত্রে বিস্তার লাভ করেছিল। বদরের যুদ্ধে জয়লাভের ফলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রসার করতে সক্ষম হয়েছিলেন এবং তিনি বহির্বিশ্বেও ইসলাম ছড়িয়ে পড়েছিল, কারণ মাত্র 313 জন সৈন্য নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে জয়লাভ করেছিল। কোনো কোনো ঐতিহাসিক বলেছিলেন যে এই যুদ্ধে ফেরেশতাগণ অংশগ্রহণ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, বদরের যুদ্ধের উপর একটা সৃজনশীল প্রশ্ন হবে, আশা করি তোমরা বুঝতে সক্ষম হয়েছ। আমরা পরবর্তী ক্লাসে অন্য কিছু নিয়ে হাজির হব। সুস্থ থাকো, ভালো থাকো এবং ঘরে থাকো। ধন্যবাদ সবাইকে।